আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জিয়াদুল হাসান রিয়াদ। আজকে আপনাদেরকে ইন্টারমিডিয়েট আইসিটি বিষয় সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু সবার আগে আপনাদেরকে জানতে হবে ইন্টারমিডিয়েট আইসিটিতে বোর্ড পরীক্ষার মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন আসে। আজকে সবার আগে আমি কি জানা আপনাদেরকে জানিয়ে দিই, টোটাল আইসিটিতে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 6টি, 1, 3, 2, 3, 4, 5 and 6। প্রথম চ্যাপ্টার হচ্ছে মেইনলি হচ্ছে থিওরিটিক্যাল চ্যাপ্টার, থিওরি। এখান থেকে যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। দুই নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন। এখান থেকে যদি আমরা পড়ি এখান থেকে আমরা একটা অ্যান্সার করতে পারবো, টোটাল হল হচ্ছে দুইটা। এবং তিন নম্বর চ্যাপ্টার যে আমরা দেখতে পাচ্ছি, এই তিন নম্বরের মধ্যে টোটাল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3.1 আর একটা হচ্ছে 3.2। ওকে, 3.1-এর মধ্যে আমার টোটাল টপিক হচ্ছে তিনটা, একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট, আর তিন নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কোড। এই তিনটার যদি আমরা টপিক যদি ভালো করে আইডিয়া নিতে পারি, আশা করি এখান থেকে আমরা আরও একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারব। এরপর হচ্ছে দুই নম্বর চ্যাপ্টার, এরপর হচ্ছে 3.2, সেটা হচ্ছে লজিক সার্কিট সংক্রান্ত, সেখান থেকে যদি আমরা পড়ি আরেকটা অ্যান্সার করতে পারবো। টোটাল আমরা কয়টা পেলাম? থিওরিটিক্যাল থেকে পেলাম হচ্ছে ওয়ান, এক নম্বর চ্যাপ্টার থেকে পেলাম হচ্ছে একটা, দুই নম্বর চ্যাপ্টার থেকে পেলাম হচ্ছে একটা, আর তিন নম্বর চ্যাপ্টার থেকে পাচ্ছে হচ্ছে দুইটা, আর চার নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি হচ্ছে ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইনিং সংক্রান্ত। এই ওয়েব ডিজাইনিং থেকে আমরা আরও অ্যান্সার করতে পারবো হচ্ছে একটা। টোটাল হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এইটা সহকার হচ্ছে পাঁচটা। এই টপ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। আর পাঁচ নম্বর চ্যাপ্টারের মধ্যে পার্ট হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে 5.1 আর একটা হচ্ছে 5.2। এই প্রোগ্রামিংয়ের মধ্যে 5.1-এর মধ্যে আছে থিওরি প্লাস ইম্পর্ট্যান্ট কিছু টপিক আছে, সেটার মধ্যে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, এগুলো এই সংক্রান্ত মানে প্রোগ্রামিং সংক্রান্ত কোয়েশ্চেনগুলো হচ্ছে 5.1। এবং এখান থেকে আমরা যদি চাই এখান থেকে একটা অ্যান্সার করতে পারবো, আর একটা হচ্ছে 5.2। 5.2 মেনলি হচ্ছে সি প্রোগ্রামিং। এখান থেকে আসবে হচ্ছে আরও একটা কোয়েশ্চেন। টোটাল হলো কয়টা বন্ধুরা? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা হচ্ছে ডেটাবেস, আর একটা হচ্ছে ডেটাবেস। এখান থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে আরও একটা। টোটাল আমার কোয়েশ্চেন হলো কয়টা? আটটা। আটটা থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি অ্যান্সার করতে হবে। আমরা যদি এখান থেকে মেইনলি আমরা দেখি বর্তমানে স্টুডেন্টরা আইসিটিকে অনেক ভয় পায়। আসলে আইসিটি ভয়ের কোনো কিছু নাই, মেইনলি কিছু কিছু চ্যাপ্টার যদি আমরা তবু টার্গেট রেখে যদি পড়তে পারি তাহলে আশা করি মোটামুটি আমাদেরকে কমন পড়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে সবগুলো চ্যাপ্টার সম্পর্কে ভালো করে আইডিয়া থাকতে হবে। যদি আমাদের যদি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আমাদের MCQগুলোতে আমাদের ঝামেলা হয়ে যাবে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা আজকে আমাদের লেকচার শুরু করা যাক। আর আমাদের আজকের প্রথম লেকচারটা হচ্ছে লেকচার 1, এর মেইন টপিক হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টারটা হচ্ছে 3.1-এর চ্যাপ্টার। সো থার্ড চ্যাপ্টারের প্রথম অংশের মধ্যে আমরা বলেছিলাম হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে পরিপূরক, আরেকটা হচ্ছে কোড। আজকে আপনাদেরকে আলোচনা করা দেখাবো হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম জিনিসটা কি? আমাদেরকে যদি নর্মালি পরীক্ষার মধ্যে বোর্ড কোয়েশ্চেন মানে পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন যদি চলে আসে, এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, ডিরেক্ট আমরা নর্মালি আমরা ট্রাই করব কীভাবে একটা কোন কোন সংখ্যাগুলো আমাদের জন্য বোধগম্য হবে বা আমরা যেগুলো সুন্দর করে মনে রাখতে পারবো সেই সংখ্যাগুলো সবার আগে সিলেক্ট করব। আমরা যদি নর্মালি যদি সংখ্যাটা দেখতে চাই, নাম্বার মানে জানি হচ্ছে সংখ্যা, নাম্বার মানে কি? সংখ্যা। আর সিস্টেম জানি হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি আমাদেরকে যদি কোশ্চেন আসে সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন আমরা লিখে দিতে পারি সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার বন্ধুরা?
ওকে, সবার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সবাই এখন ইনস্ট্যান্ট যারা এই ভিডিওটা দেখছো, সবার আগে সবার নোট খাতাগুলো বের করে ফেলো, এমনভাবে মানে জিনিসগুলোকে লেখো যাতে করে, এমনভাবে নোট করে রাখো যাতে করে পরীক্ষার আগে যেন তোমরা যদি এই টপিকগুলো যেগুলো পড়াচ্ছি এখানে যদি পরীক্ষার আগে যখন তোমরা একবার রিভাইজ দাও তখন যাতে করে তোমাদের কোনো প্রকার ঝামেলা না হয়ে যায়, তোমরা যেন এখানে এই লেকচারগুলো যেন কমপ্লিট করতে পারো। আর আমাদের মেইন এখানে এই এই অনলাইনের মধ্যে ভিডিও এই আমরা যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি মেইন রিজনটা হচ্ছে যাতে করে আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় ইন্টারনেটের ছড়িয়ে গেছে, সো যাতে করে আমরা যারা গ্রাম অঞ্চলে যারা মানে কলেজ লেভেলে পড়াশোনা করে তাদের অনেকের ক্ষেত্রে আইসিটি অনেক কঠিন লাগে, সেখানে ভালো ভালো টিচার মানে ওখানে পাঠানো হয়নি, ওখানে মেইনলি আইসিটিটাকে সবাই অনেক বেশি ভয় পায়। আর সব জায়গা যখন ইন্টারনেটটা ছড়িয়ে পড়েছে এখানে মেইন রিজনটা হচ্ছে আমরা যাতে করে তারা যেন আমাদের লেকচারগুলো দেখে ইজি ওয়েতে সহজে টিচার্সের অ্যাবসেন্সে আর তারা যেন অনলাইনে ঘরে বসে যেন আমাদের ভিডিওগুলো দেখে যেন ওরা পরীক্ষা আশা করি ভালো ফলাফল যেন করতে পারে। সো আমরা বলতে যাচ্ছি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে। বন্ধুরা আরেকবার বলছি, আমরা একটা জিনিসকে বারবার রিপিট করব, কারণ হচ্ছে যখন আমরা জিনিসগুলোকে রিপিট করব তখন দেখবেন আমাদের জন্য ওই টপিকটা আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। সো আমরা আবার স্টার্ট করি, নাম্বার সিস্টেম কী বললাম, সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি টোটাল হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় হচ্ছে পজিশনাল, কী বলা হয় বন্ধুরা, একটাকে বলা হয় হচ্ছে পজিশনাল আর একটাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল। ক্লিয়ার বন্ধুরা, একটাকে বলা হয় হচ্ছে পজিশনাল আর একটাকে বলা হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল নিয়ে আমরা আজকে আলোচনা করব, নন পজিশনাল নিয়ে আজকে আমরা আলোচনা করব না। নন পজিশনালকে মেনলি কোনো প্রকারে ভাগ করা হয় না, পজিশনালকে ভাগ করা হচ্ছে চার ভাগে। একটাকে বলা হয় হচ্ছে ডেসিমাল, একটাকে বলা হয় হচ্ছে বাইনারি, আরেকটাকে বলা হয় হচ্ছে অক্টাল, আরেকটাকে বলা হয় হচ্ছে হেক্সা ডেসিমাল। বন্ধুরা বুঝতে পেরেছি আমরা কী বললাম, সবার আগে বললাম হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যায় লেখার বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে মেইনলি দুই প্রকার, একটাকে বলা হয় হচ্ছে পজিশনাল আর একটাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল। এই পজিশনালকে ভাগ করা হচ্ছে মেইনলি চার ভাগে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা, কী বলি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যায় টোটাল কয়টা সংখ্যা থাকে, দশমিক সংখ্যায় টোটাল সংখ্যা থাকে হচ্ছে দশটা। সো জিরো থেকে নাইন হচ্ছে আমার দশমিক সংখ্যা, জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা, জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে দশটা। সো এটার বেস হচ্ছে দশ, বেস কত, বেস হচ্ছে দশ। যদি এরপর আমরা বললাম বাইনারি, বাই মানে হচ্ছে দুই, আমরা বলি না বাইপাস রাস্তা, বাই মানে এই রাস্তা যাবা তা না হলে এই রাস্তা যাবা, জিরো আর ওয়ান। আরেকটা জিনিস জানতে হবে, আমরা যদি বলি বাইনারি জিরো আর ওয়ান, এই বাইনারিকে এই জিরো আর ওয়ানকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা, কারণ হচ্ছে কম্পিউটার বা মেশিন জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। আর আমরা নর্মালি জানি হচ্ছে জিরো মানে হচ্ছে অফ আর ওয়ান মানে হচ্ছে অন, জিরো মানে জানি হচ্ছে লো, ওয়ান মানে জানি হচ্ছে হাই, আর জিরো মানে জানি হচ্ছে নন অ্যাক্টিভ আর ওয়ান জানি হচ্ছে অ্যাক্টিভ। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি, যদি ঝামেলা হয় জিনিসগুলো আরেকবার আমরা রিপিট করছি, সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। কয় প্রকার, দুই প্রকার, একটাকে বলা হয় হচ্ছে পজিশনাল আর একটাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল। এই পজিশনালকে ভাগ করা হচ্ছে চার ভাগে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল কী বললাম, ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কয়টা সংখ্যা থাকবে, দশটা সংখ্যা থাকবে, দশটা সংখ্যা কী কী, জিরো থেকে নাইন, জিরো থেকে নাইন কয়টা সংখ্যা, দশটা, সো এটার বেস হবে হচ্ছে দশ। বাইনারি, বাই মানে হচ্ছে দুই, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ানকে কী বলা হয়, জিরো আর ওয়ানকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা, কারণ হচ্ছে
কম্পিউটার বা মেশিন জিরো বার ওয়ান ছাড়া কিছু বোঝে না। জিরো মানে হচ্ছে অফ, ওয়ান মানে হচ্ছে অন, জিরো মানে হচ্ছে লো, ওয়ান মানে হচ্ছে হাই, জিরো মানে হচ্ছে নন অ্যাক্টিভ আর ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ। জিরো বার ওয়ান টোটাল কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। সো এটার বেস হবে কত? দুইটা। সো আরেকটা জিনিস জানতে হবে বন্ধুরা, আমরা যে বেস জিনিসটা বলছি, বেস জিনিসটা কী? বেস জিনিসটা হচ্ছে টোটাল এখানে অঙ্ক কয়টা আছে? টোটাল অঙ্ক আছে হলো জিরো থেকে নাইন পর্যন্ত দশটা। সো টোটাল অঙ্কের যোগফলটা হচ্ছে তার বেস। আরেকবার বন্ধুরা বলে দিচ্ছি, সংখ্যা যদি আমাদেরকে বলে বেস কাকে বলে বা বেস কী, তখন লিখে দিবা বেস বলতে বুঝায় ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা, বা ডিরেক্ট লিখে দিতে পারো কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যাকে তার বেস বলা হয়। কী বলা হয় বললাম? কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যাকে তার বেস বলা হয়। ওকে, এখন আসি অক্টাল। অক্টা মানে হচ্ছে আট। অক্টা কীভাবে বুঝি? আমরা যারা যারা সায়েন্সে আছি তাদের জন্য একটু ইজি হবে, যারা যারা কমার্স বা আর্টসে আছে তাদের জন্য একটু জানতে একটু ক্রিটিক্যাল মনে হবে। আর আমরা কেমিস্ট্রি ভাষা জানি হচ্ছে মন মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, চার হচ্ছে টেট্রা, পাঁচ হলো পেন্টা, ছয় হচ্ছে হেক্সা, সাত হচ্ছে হেপ্টা, আট হচ্ছে অক্টা। অক্টা থেকে হচ্ছে অক্টাল। অক্টা টোটাল কয়টা সংখ্যা? আটটা সংখ্যা, জিরো থেকে সেভেন। জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? আটটা সংখ্যা। সো এটা বেস হবে কত? এটা বেস হবে হচ্ছে এইট। ক্লিয়ার বন্ধুরা? অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত কয়টা সংখ্যা? আটটা সংখ্যা। সো এটা বেস হবে কত? আট। ক্লিয়ার? এখন আসি আমরা হেক্সাডেসিমাল। আমরা জানি হচ্ছে হেক্সা মানে জানি হচ্ছে ছয়। একটু আগে পেয়ে বললাম মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা। হেক্সা মানে জানি হচ্ছে ছয়, আর ডেসিমাল জানি হচ্ছে কত? দশ। যোগ করলে হয় কত বন্ধুরা? যোগ করলে হয় হচ্ছে ষোলো। ষোলোটা যদি সংখ্যা থাকে তাহলে অবশ্যই কয়টা থাকবে? জিরো থেকে ফিফটিন। জিরো থেকে ফিফটিন পর্যন্ত কয়টা সংখ্যা? ষোলোটা সংখ্যা। সো এটা বেস হবে হচ্ছে ষোলো। ক্লিয়ার? এখন বলি জিরো থেকে ফিফটিন যে বললাম আমরা, এই সংখ্যা কীভাবে আসে এখন আমরা জেনে নিই। ডেসিমাল মানে হচ্ছে কত? ডেসিমাল মানে হচ্ছে দশ, তাই না? আর হেক্সা মানে হচ্ছে ষোলো। ডেসিমাল যদি দশ হয়ে থাকে তাহলে অবশ্যই সংখ্যা কয়টা থাকবে? জিরো থেকে নাইন পর্যন্ত হলো কয়টা আমার? দশটা। আরেকবার বলছি, হেক্সা মানে ছয়, ডেসিমাল মানে দশ, যোগ করলে হয় কত? ষোলোটা। সো ষোলোটা হচ্ছে আমার বেস। এখন সংখ্যাগুলো আমি যদি বলতে চাই, জিরো থেকে নাইন পর্যন্ত হলো কয়টা? দশটা। আমরা কী বললাম? ডেসিমেলের বেস হচ্ছে দশ। সো জিরো থেকে নাইন পর্যন্ত কয়টা সংখ্যা? দশটা সংখ্যা। সো বেস হচ্ছে দশ। আরেকটা জিনিস বলে রাখছি বন্ধুরা, ঠান্ডাজনিত কারণে আমার গলার ভোকালটা একটু অন্যরকম মনে হচ্ছে, আশা করি তেমন একটা প্রবলেম হবে না আমরা জিনিসটা যদি বারবার রিপিট করে দিই। আচ্ছা, হেক্সা মানে হচ্ছে ছয়, ডেসিমেল মানে দশ, যোগ করলে হয় ষোলো। জিরো থেকে নাইন পর্যন্ত আগে দশটা সংখ্যা, ডেসিমেলে চলে গেল, পরে বাকি থাকে হচ্ছে ছয়টা সংখ্যা। ষোলোটা যদি সংখ্যা বলে থাকি, দশটা আর ওইখানে ছয়টা, টোটাল হচ্ছে ষোলোটা। নয়ের পর হচ্ছে দশ, এর মান হচ্ছে দশ, বি এর মান হচ্ছে এগারো, সি এর মান বারো, ডি এর মান তেরো, এর মান হচ্ছে চোদ্দো, এফ এর মান হচ্ছে পনেরো। এখন বলি জিরো থেকে নাইন, এ থেকে এফ, এর মান কত বললাম আমরা? আমরা নয়ের পর কত বলি? দশ। হেক্সাডেসিমালে দশ লেখা যায় না, দশের বদলে লিখতে হয় এ। এগারো মানে বি, বারো মানে সি, তেরো মানে ডি, চোদ্দো মানে হচ্ছে ই, পনেরো মানে হচ্ছে এফ। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পেরেছি, জিরো থেকে নাইন, এ থেকে এফ, জিরো থেকে পনেরো পর্যন্ত কয়টা সংখ্যা? ষোলোটা সংখ্যা। সো এটা বেস হবে কত? ষোলো। বন্ধুরা বুঝতে পেরেছি আশা করি। আরেকবার বলছি, প্রথম থেকে একবার রিভিউ দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে শিখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। সংখ্যাটা হচ্ছে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, বা সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল, আরেকটাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল। পজিশনালকে ভাগ করা হয়েছে চার ভাগে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালে বাংলা কী বললাম? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কয়টা সংখ্যা থাকবে? দশটা, জিরো থেকে নাইন। বাই মানে হচ্ছে দুই, জিরো আর ওয়ান। জিরো আর ওয়ানকে কী বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা। কারণ কি?
কম্পিউটার বা মেশিন জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। জিরো মানে জানে হচ্ছে অফ, ওয়ান মানে জানে হচ্ছে অন। জিরো মানে হচ্ছে লো, ওয়ান মানে হচ্ছে হাই। জিরো মানে হচ্ছে নন অ্যাক্টিভ, ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ। জিরো আর ওয়ান টোটাল কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। সে বেস হবে বন্ধুরা কত? দুই। অক্টাল মানে হচ্ছে আট, অক্টা হচ্ছে আট। জিরো থেকে নাইন, সরি, অক্টাল মানে যদি আট হয়ে থাকে অবশ্যই সংখ্যা থাকবে কয়টা? আটটা। জিরো থেকে সেভেন, জিরো থেকে সেভেন পর্যন্ত কয়টা সংখ্যা? আটটা সংখ্যা। সো বেস হবে কত? এইট। আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে হেক্সা ডেসিমেল। হেক্সা মানে জানে হচ্ছে ছয়, ডেসিমেল মানে হচ্ছে দশ, যোগ করলে হয় কত? ষোলো। জিরো থেকে নাইন পর্যন্ত যাবে, তারপর যাবে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। এর মান দশ, বি এর মান এগারো, সি এর মান বারো, ডি এর মান তেরো, এর মান চোদ্দো, এফ এর মান হচ্ছে পনেরো। সো জিরো থেকে পনেরো পর্যন্ত কয়টা সংখ্যা? ষোলোটা সংখ্যা। সো এটা বেজ হচ্ছে ষোলো। আরেকটা বন্ধুরা আরেকটা জিনিস জানতে হবে, বিট। একটা জিনিস জানতে হবে হচ্ছে বিট। যেমন বেস কী বললাম, টোটাল সংখ্যা যোগফলটা হচ্ছে তার বেস, আর বিট হচ্ছে ক্ষুদ্রতম ডেটা। অক্টালে বিট হচ্ছে তিনটা, হেক্সার বিট হচ্ছে চারটা। অক্টালে বিট কী কী? ওয়ান টু ফোর, আর হেক্সার বিট হচ্ছে ওয়ান টু ফোর এইট। ক্লিয়ার বন্ধুরা? এই যে এখন মনের মধ্যে আপনাদের কোয়েশ্চেন, এই অক্টালে বিট তিনটা, হেক্সার বিট চারটা কেন? এখন যদি আমরা নর্মালি যদি বলি, যেমন এখানে কী বললাম, অক্টালের জন্য দিলাম হচ্ছে আমরা ওয়ান টু ফোর, আর হেক্সার জন্য দিলাম হচ্ছে ওয়ান টু ফোর এইট। এখন একটু নর্মালি একটু আমরা যদি এই জিনিসগুলোকে একটু ব্রিফ করি, যেমন চার যোগ দুই যোগ এক আমাদের কত হয়? টোটাল সেভেন। অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন, মানে এটা লিমিটের ভেতরেই থাকবে। কারণ কি, এই এখান থেকে এর এতটুকু তো বুঝতে পেরেছি, তারপর আমরা এটা একটু বিশ্লেষণে যাচ্ছে। যেমন আট যোগ চার বারো, তেরো চোদ্দো, আরেকটা হচ্ছে পনেরো। সো হেক্সা হচ্ছে জিরো থেকে ফিফটিন। এতটুকু বুঝতে পেরেছি? ওকে, এখন যদি আমরা বলি এই যে ওয়ান টু ফোর আর ওয়ান টু ফোর এইট, এই জিনিসগুলো কোথা থেকে আসলো? আমরা জানি হচ্ছে এই বিটগুলো ডিপেন্ড করে হচ্ছে টু টু দি পাওয়ার এন এর ওপর। আরেকবার বলছি, বিট ডিপেন্ড করে হচ্ছে টু টু দি পাওয়ার এন এর উপর। রিজনটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে টু, টু টু দি পাওয়ার টু ইকুয়ালস টু আমরা জানি থ্রি, সরি, টু টু দি পাওয়ার টু ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ফোর, আর টু টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এইট। বিটগুলো আস্তে আস্তে এভাবে ডাবল হতে থাকে, টু টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু সিক্সটিন হবে, বিটগুলো বাড়ে হচ্ছে এভাবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট, তারপর হচ্ছে টু ফিফটি সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান জিরো টু ফোর, আস্তে আস্তে এভাবে ভ্যালুগুলোকে বৃদ্ধি পায়। তাহলে আমরা একটা জিনিস জানলাম কি, অক্টালে বিট হচ্ছে তিনটা, হেক্সার বিট হচ্ছে চারটা, আর বিট ডিপেন্ড করছে হচ্ছে টু টু দি পাওয়ার এন এর উপর। আর কি বললাম, চার যোগ দুই যোগ এক, জিরো থেকে সেভেন, টোটাল সাতটা সংখ্যা। ক্লিয়ার? অক্টাল হচ্ছে আট যোগ চার বারো, তেরো চোদ্দো, আর আগে পনেরো, টোটাল সংখ্যা কয়টা? জিরো থেকে ফিফটিন। বুঝতে পেরেছি? এখন এখন যদি আমরা নর্মালি পুরোটাকে যদি একবার রিভিউ দিয়ে যাই, আমাদের মেইনলি টোটাল আমাদের নাম্বার সিস্টেমের বেসিকটা আমাদের দেখিয়ে দিলাম, মানে গঠনটা। এখন যদি আমরা যদি বলি সংখ্যা পদ্ধতির কথা, সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল, আর একটাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল। পজিশনালকে কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে ভাগ করা হয়, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল বলতে বুঝে হচ্ছে জিরো থেকে নাইন, টোটাল কয়টা সংখ্যা? দশটা সংখ্যা। সো বেস হবে হচ্ছে দশ। বাইনারি, জিরো আর ওয়ান কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। সো বেস হবে কত? দুই। অক্টাল, অক্টা মানে বললাম আট, জিরো থেকে সেভেন কয়টা সংখ্যা? আটটা সংখ্যা। সো বেস হবে কত? এইট। হেক্সা ডেসিমাল, হেক্সা মানে ছয় আর ডেসিমাল মানে হচ্ছে দশ, যোগ করলে হয় কত? ষোলো। জিরো থেকে নাইন, এ থেকে এফ, এর মান দশ, বি এর মান এগারো, সি এর মান বারো, ডি এর মান তেরো, এর মান চোদ্দো, এফ এর মান হচ্ছে পনেরো। সো জিরো থেকে পনেরো পর্যন্ত কয়টা সংখ্যা? ষোলোটা সংখ্যা। সো এটা বেস হবে হচ্ছে ষোলো। ক্লিয়ার?
আরেকটা জিনিস জানলাম, অক্টালে বিট হচ্ছে তিনটা, হেক্সার বিট হচ্ছে চারটা। এই বিট কী কী? 1 2 4, আরেকটা হচ্ছে 1 2 4 8। ক্লিয়ার বন্ধুরা? এখন যদি বলি 4 যোগ 2 যোগ 1 কত হয়? 7, 0 থেকে 7, 8 4 2 1, 8 যোগ 4 12, 13 14, আরেকটা হচ্ছে 15, 0 থেকে 15, টোটাল সংখ্যা কয়টা? 16টা। সো আশা করি বন্ধুরা আমাদের টোটাল আজকে নাম্বার সিস্টেমের মেইন যে পার্টটা, কীভাবে সংখ্যা পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে, এবং কোন কোন ভাগগুলোকে কীভাবে কীভাবে কোন কোন সংখ্যাগুলো আমার সাপোর্ট করে সেই জিনিসগুলো আজকে বুঝিয়ে দিলাম। আজকের জন্য বন্ধু এতটুকুই। আশা করি পরবর্তী লেকচারটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আশা করি আপনারা আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা আমাদের এই ইউটিউব পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।